বন্ধু কি বল আমার কাছে একটা রাউটার আছে এটা আমার লাগবে না তুমি কি এটা নিবা যদি নাও তাহলে তোমাকে এটা অর্ধেক দামে দিব আমারও একটা রাউটার দরকার ঠিক আছে দাও রাউটার এটার ওয়ারেন্টি গ্যারান্টি কিছু আছে অবশ্যই আছে তোমার ভাগ্য যদি ভালো হয় তাহলে এই রাউটার আগামী দশ বছরেও কিচ্ছু হবে না আচ্ছা ঠিক আছে এই রাউটার তো এটা একদিনেই নষ্ট হয়ে গেছে তুমি না বললা ভাগ্য ভালো হইলে আগামী দশ বছরে ওই রাউটার কিচ্ছু হবে না হুম বলছি ভাগ্য ভালো হইলে আগামী দশ বছরে কিচ্ছু হবে না কিন্তু তোমার ভাগ্য তো ভালো না বন্ধু এখন তোমার ভাগ্য ভালো না হইলে এটার দোষ তো আর আমার না তাই না এখন আমি নেট চালাবো কিভাবে এয়ারটেলে নেট কিনো বন্ধু তুমি না আমার কালকে বললা দুই জিবির পরিবর্তে তিন জিবির ইন্টারনেট মাত্র ঊনপঞ্চাশ টাকায় সারা অক্টোবর মাস জুড়ে তাহলে এয়ারটেলে নেট সারা অক্টোবর মাস জুড়ে চালাও পরের মাসে আমি আরেকটা আরেকটা রাউটার রাউটার এনে কই পাবি এই সত্যি করে বলতো রাউটার তুই এটা কই থেকে আনছিস আসলে একজনের বাসায় বেড়াইতে গেছিলাম তো গিয়ে দেখি বাচ্চা কাচ্চারা ইউটিউব দেখতেছে কার্টুন দেখতেছে গেম খেলতেছে পড়ালেখা করে না তা ওরা যখন নাস্তা আনতে গেলো এফাকে আমি রাউটারটা খুলে নিয়ে আসছি ভাবলাম রাউটার থাকলে পড়ালেখা করবে না একটু পড়ালেখা করুক জীবনে বড় হোক তুই মানুষের বাসা থেকে রাউটার চুরি করছিস আরে না চুরি করব কেন এই ওরা পড়ালেখা করে জীবনে বড় হয়ে কত রাউটার কিনতে পারবে আমার ছোট্ট একটা উপকার ওদের জীবন বদলে দিবে ওরা বড় হয়ে আমার সুক্রিয়া আদায় করবে এরকম উপকার কি মানুষের আরও করছিস নাকি এটাই প্রথম এরকম উপকার তো আমি মানুষের সব সময় করি সুযোগ পেলেই করি এই সেদিন যেমন বাসার সামনে দিয়ে যাচ্ছিলাম হঠাৎ করে দেখি রাস্তার মধ্যে একটা মুরগি এখন কার না কার মুরগি রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে মরে পড়ে থাকবে তাছাড়া মুরগি পালন করা কত কষ্ট মুরগির জন্য ঘর বানাও মুরগিরে খাওয়াও মানুষ নিজেই খাবার পায় না মুরগিরে খাওয়াবে কি এজন্য মুরগি ওইটা ধরে নিয়ে বাজারে বিক্রি করে দিছি মুরগিও ভালো থাকুক মুরগির মালিকও ভালো থাকুক মুরগি কি ওইটা কালো কালার হ্যাঁ বন্ধু কালোর মধ্যে বাদামি ছোপ ছোপ দাগ হ্যাঁ তো তুমি কিভাবে জানলা ওইটা আমাদের মুরগি তিন দিন ধরে খুঁজে পাচ্ছি না মুরগি বিক্রি করে টাকা কি করছিস একশো টাকায় বিক্রি করছিলাম তো রেস্টুরেন্টে গিয়ে এক পিস চিকেন ফ্রাই খাইছি আজ তো মুরগি বিক্রি করে এক পিস চিকেন ফ্রাই খাইছিস বলদ্রে দাঁড়া